আমি সাজলুর জান। কে? ভালোবাসা। ওনার সাথে আপনি প্রেম করছেন? হ্যাঁ, প্রেম করি আর অনেক কিছু করি। আপনি কি বুঝতে পারতাছেন না, কিন্তু 5 বছর ধরে প্রেম ওর সাথে আমার। কি কয়, 5 বছর? হ্যাঁ, সে আমারে একটা আংটি কিনে দিছে, গলার হার কিনে দিছে, কপালে টিকলি কিনে দিছে, মাঝে মধ্যে পার্কে নিয়ে যায়, সিনেমা দেখতে নিয়ে যায়, আর কত কি করে। ঠিক আছে, রাখি। ওকে, এখন বুঝগা বেটা, আমার ফোন তুই রিসিভ করস না, দিছি আগুনটা লাগাইয়া। আমি বাইরে থেকে দেখমু এখন আগুন কিভাবে দাও দাও করে জ্বলে। আমি বাইরে থেকে এখানে তামসা দেখমু, আমারে জিবা জ্বালাইতা সস, দিছি এখন আগুন লাগে, এই জ্বালায় তুই তুই জ্বলে পুরা মরবি। মা, মা, হাতের আংটি বানাই দিছে, গলার সেট কিনে দিছে, পার্কে ঘুরতে নিয়ে যায়। কি কয় তুমি এগুলা? যে নাম্বার থেকে ফোন দিছে ফোন দাও তো, খারাপ দিতাছি। রিং হইতেছে, ধরেন আপনি। আজকে খালি আপনার পোলা বাড়ি থাকুক, দেখি নি পারলা। আবার কেরা আবার ফোন দিল, রিসিভ কইরা দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি কে? কোন তো কে জান? এই ভদ্রভাবে কথা কও, কি এ সাজলু জান কও? হ্যাঁ, ও তো আমার জান, 5 বছর ধরে প্রেম করি, ও আমার সব, ও আমার ভালোবাসা। এই মিয়া, তুমি কি চাও যে আমার ছেলে সংসারে অশান্তি লাগু? তোমার ভালোভাবে কইতেছি, তুমি আমার ছেলের নাম্বার ফোন দিও না। রাইসা দিয়া বউ কাঠো তো কইছে না, জান কইছে না, আম্মা আমি স্বাগত করবেন না, কয় নাই। আমি আজকে যাবো গা, আমি আর আপনার ছেলের ভাত খাবো না। আম্মা, আমি যদি আগে জানতাম যে আপনার ছেলে চরিত্র এত খারাপ, তাহলে আমি আপনার ছেলের সাথে বিয়ে করতাম না। আর বৌমা রাখো, আমার ছেলে চরিত্র এত খারাপ না, চরিত্র যদি খারাপই হইতো অন্তত আমার একটা বার বলতো, তোমার লোকে বিয়ে করে দিব কিল্লি গিয়ে। আম্মা শুনেন, ওই ছেলে কি তাহলে মিথ্যা কথা কইছে? ওই কইছে পার্কে ঘুরতে নিয়ে যায়, কি খবর দিতেছেন? একটা মেয়ে মানুষের আর একটা মেয়ে মানুষের সংসার অশান্তি করবো? চুপ করো, ওরা এখন মেয়ে না মহিলা না কে, তুমি তো নিজে চোখে দেখো। আমি জানি না আম্মা, আমি থাকবো না, আমি যাবো না, আমি বাবার বাড়ি যাবো না, আমি যাবো না। বৌমা আল্লাহ তাহলে রূপ জবন দিছিল, এই রূপ জবন দেখা যায় যে কত মানুষের সংসার ভাঙতাছ, সেটা কি ঠিক করতাছ? লাও কে ভুলটা কি করলাম ক, তুই যে মানুষের সংসার গুলা ভাঙতাছ, সেটা কি তোর ভুল না? জীবনে আমিও তো একজন রে ভালোবাসছিলাম, সে যখন আমারে ঢোকা দিছে, আর ওই সাজলোর কম অহংকার না, ওর ফোনে কথা কইলতে কি হয়, 5টা বছর ধরে আমার ফোন ধরে না, আমি ওর সুখে থাকবার দেবো, সুখে সংসার করবার দেবো, জীবনে ওই ফোন দিছস দেখগা সাজলোর বাড়িতে কি অশান্তি বাড়ি গেছে গা। ওই অশান্তি দেখবার নিগেই তো আমি যামু,
তুই এত কথা কইস না, তোর নিজের সরকার তেল দে। আয় তোরা কি সল্লা বাংবার যাবি না? যা, তোরা আবার পরে সরকার তেল দিবার আইসা। তুই যাবি না? আমি ওই সাজলু গোবাইতে যাবো। যা, তোরা সল্লাই জাগা। আচ্ছা ঠিক আছে, তুই থাক তাহলে, আমরা যাই। কয় কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা জানো না? আমি তো বই লাই গেলাম তো বাজারে যাইতাছি, বাইতে কি হইছে? বাইতে কি হইছে? যা তুমি আম্মার কাছে যা জিজ্ঞাসা করো না, বাইতে কি হইছে? কোন দা তুমি ছুটে দাও। জাহান্নামে চলাছো তাই। কি হইছে কোয়া যাবা তো? আমার কাছে জিজ্ঞাসা করে দিল। কি হইছে যাইতে দেখি? মা, বাইতে কি হইছে? কি হইছে মানে? এই তুই সারাদিন কই থাকস কত? হ্যাঁ ওইছে কি কবা তো? আরে হ্যাঁ তার ফোন কো। ফোন তো মনের বলে বাইরে রেখে গেছি। বাইরে রেখে গেছিস কি লাগা? হ্যাঁ এই তোর কোন মায়ের লগে প্রেম? পাঁচ বছর দিয়া তুই কার লগে ভালোবাসা করস কত? হ্যাঁ আমার ফোনটা রিসিভ করছে কেরা? রিসিভ যেই করো তোর বউ করছে। আমি কথা কইছি। হ্যাঁ আমি আমি এগুলা কি? আমি এগুলা কি শুনি? হ্যাঁ মা, তোমার তো ভালোবাসা পাঁচ বছর ধরে আমার কইতি। আমি ওই মায়ের লগে তোর বিয়া দিতাম। মা, তোমার ছেলে সম্পর্কে তোমার এটা ধারণা? মা তুমি কও। হ্যাঁ কি হইছে? হ্যাঁ তুই তো আমার কষ নাই। ওই বোর কাছে ফোন করে কইছে, আমরা কইলাম তুই কোন নাম্বার তুমি ফোন দাও তো কথা কয়। আমারও সব একই কথা কয়, তুই পাঁচ বছর ধরে ভালোবাসস। হ্যাঁ ও ফোন কো, আমি ফোন দিই। কয় টাকা তুই কিনা দিছস? হ্যাঁ আমার মন কত ফোন নাই। আরে তুই ফোন পাবি না তো, তুই অত কথাই শুনস না, শেষ করতে দাস না। ফোন তোর বউ নিয়ে গেছে। আচ্ছা তোমরা কি আমার একটু বোঝার চেষ্টা করবে না? কি বুঝবো কা? হ্যাঁ তোমার বলার প্রতি এই ধারণা তোমার নাই? আমি কি ভুল শুনছি? হ্যাঁ আমার তো একই কথা কইলো। আচ্ছা মা, আর তুমি তুমি কও যদি আমার একটা পাত্র কেরে পছন্দ হইতো, আমি তুমি আমার মা না, আমি তোমার কইতাম না। হ্যাঁ তাহলে তো আর বিয়ে করার দরকার ছিল না আমার। সবই বুঝলাম, কিন্তু ওই মেয়ে কি মিথ্যা কথা কইলো? হ্যাঁ এটা কি মিথ্যা কথা? হাই জান, কেমন আছো তুমি? এই সারা, তুমি আমারে সারা কি হইছে? এমন করতেছো কেন? মানে এগুলোর মানে কি? তুমি কিছু বলো নাই, ওর সাথে তো আমার ভালোবাসা। শরত ভালোবাসা মানে? আরে মা, তার মানে সেই পাঁচ বছর আগে একদিন দেখছিলাম, তারপরে আমার নাম্বার নিছিল, ওর নাম্বার তো আমি ফোনই ধরি না কোনোদিন। এই মিথ্যা কথা বলবা না, মায়ের সামনে এখন সাধু সাস্ত আছো। হ্যাঁ আল্লাহ আল্লাহ, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ ওই তো দেখো। হ্যাঁ এর মানে বিয়া করবো? হ্যাঁ আহা, প্রেম করার সময় মনে আছে আল্লাহ? তোমার নাম্বার কি কও? হ্যাঁ আমার ধুমকাইতাছ তাই না? আমি তোমাকে প্রেম করি না? প্রেম করো না? হ্যাঁ যখন ফোনে পিরিট পিরিট করো তখন তো খুব ভালো লাগে। এই ধুমকাবে না, এগুলো কি কয়? হ্যাঁ এগুলো সব মিছা কথা। সব মিছা কথা মা? তুই সত্যি কইতাছিস বাবা? হ্যাঁ মা আমি সত্যি কইতাছি। এই তুমি এগুলো কি করতেছ? হ্যাঁ তুমি জানো না ও বিবাহিত। বিবাহিত তাতে কি হয়েছে? পিরিট করার সময় আপনার পোলার মনে আছে আল্লাহ? তুমি ও ছেলে জীবনটা নষ্ট করতে চাও? কেন আমি নষ্ট করবো? আর কেন তুমি নষ্ট করবো? কেন মানে তুমি ও পোলার সংসার অশান্তি লাগাইছো, এতে তোমার লাভ কি কব তো? হ্যাঁ এতে আমার অনেক লাভ। কি লাভ? তোমার পোলায় আমারে দেখবার পারতো না, শুধু একটু কথা কইছিলাম, আমার যে অপমান করছাল সেই অপমানের প্রতিশোধ নিলাম। কিন্তু প্রতিশোধ তো এইভাবে নেওয়া যায় না, এইভাবে মানুষের জীবন নষ্ট হয়ে যায় বাবা। তুমি এইভাবে মানুষের সংসার শান্তি লাগাইও না, তুমি তো মানুষ, ও তো মানুষ, ওরা দুজন দুজনের খুব ভালোবাসে মা, তুমি ওকে সংসার শান্তি লাগাইও না। আচ্ছা আপনি তো আমার মায়ের বয়সের সমান, যেহেতু বলছেন আপনার কথা আমি শুনবো। আমি আর ওরে ফোন টোন দিব না, কোনো অশান্তি করবো না, ওর বউরে নিয়ে আসেন গা, ওরা সুখে সংসার করুক। না মা, ওর বউরে আমরা আনতে যাবো না সংসার, যখন তুমি অশান্তি লাগাইছ ওর বউরে ফিরে আনার দায়িত্ব তোমার, তুমি আইনে দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি ওর বউরে সব কিছু খুইলে বুঝিয়ে
নিয়ে আসে আপনার সংসারে ফিরিয়ে দিম, আমি কথা দিলাম। আচ্ছা মা, তাহলে আসি। আসি খালামা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, খুললে কয়া গে আমারে কি কোনটা শুনলে তুমি খুশি হবা? আমি তো তোর কথা কিছু বুঝতেছি, কোনটা শুনলি খুশি হবো কোনটা শুনলি বেজার হবো, তোর কি হয়েছে সেইটা কত? মিয়া বিয়া দিতে সময় দেখে শুনে বিয়া দিতে হয় না, পুলার খোঁজখবর নিয়ে বিয়া দিতে হয় না। কে বিয়া দেওয়ার সময় তো দেখে খোঁজখবর নিয়ে আইতিছি, এখন কি হয়েছে সেইটুকু আমারে? কি হয়েছে, তুঙ্গ জামাই এক মেয়ের লগে 5 বছর ধরে প্রেম করতেছে, ওই মেয়ের নিয়ে পার্কে ঘুরতেছে, আবার গলার সেট কিনে দিছে, মাথা টিকলি কিনে দিছে। এটা তুই কি কর না, আমার মনে হয় না এটা। আর তাহলে আমি কি মিথ্যা কথা কইতাছি? আমি তাও তো বিশ্বাস করে হারতাছি না যে তুই মিথ্যা কথা কইতাছিস নাকি। বিশ্বাস করো না, আমার শাশুড়ির কাছে যাই জিজ্ঞেস করো গা। আমি ঠিক আছে, শুন শুন, তুই ঠান্ডা হ, আমি প্রয়োজনে যাইয়া তোর শাশুড়ির সাথে কথা বইলে, জামাই সাথে কথা বইলে আমি তোরে নিয়ে থুইয়ামুনি। আমি আমি যাবো না। আমি দেখতেছি বিশ্বাস করছি, আচ্ছা বিশ্বাস করছি, আমি শুনতাছি, আমি এখনই যাবো তোর শাশুড়ির কাছে। ঠিক আছে মা, তুই ঘরে নু, আগে সেটা খাওয়া দাওয়া কর, তারপর আমি দেখতেছি। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন কি বাড়িতে? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি কি মনে করে? আমি কি মনে করে আসলাম মানে, আপনি বসো বসো। আপনার মেয়ে কে আসছে? হ্যাঁ, আমার মেয়ে তেজে একটু আগে কানতে কানতে আইলো। আপনার মেয়েরে ডাক দেন। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতাছি। মা কাজল, তুমি সেই কাজল? আমি কাজল, তোমার সাথে আমার কথা আছে। আমি তো আপনারে চিনলাম না। তুমি আমারে চিনবা না? তুমি তো সাজলুর বউ, সকালবেলায় যে মোবাইলে কথা হইলো আমি সেই কথা বলবো। কান্নাকাটি করে না, তুমি আমার কথা শুনো। কি শুনব কি শুনব? তুমি আমার স্বামীর সাথে প্রেম করো, বিয়ের আগে করতে পারছিলে না? তুমি একটু শান্ত হও বোন, তুমি যদি শান্ত না হও আমি বলবো কেমনে? আমি শান্ত হবো না, তুমি আমার বাড়িতে কি জন্য এসে বাবা যাও আমার এটা শান্তি দে। আরে মা তুই তো শান্ত আছিস, শুনিও দেখি কি কয়। আগে আমার কথা শোনো, তারপর তোমার যা ইচ্ছা তুমি বলো। আমি আমি কিছু করতে, তুমি যাও, তুমি তো কথা দিয়েছো তোমার বাড়িতে যাও। তুই শান্ত হই একটু, আমার কথারই শোনো, তারপরে তুমি যা বলবো আমি তাই শুনো। দেখি কি কয় আগে শুনে লই, বলো বলো। শোনো, তোমার স্বামীর কোনো দোষ নাই কে, ঠিক আছে? তোমার স্বামী আসলে খুব ভালো মানুষ। তুমি তুমি আমার অন্যায় করে আমি সবাই কে বলাইছো, আমার স্বামী শুনে না করে তোমার নাগর দিয়েছি না, যাও এখান থেকে। আমার সম্পূর্ণ নাম শুনবার দাও, কথা শেষ হই। শোনো, আসলে তোমার স্বামী রে আমি আগে কথা বলবার চাইছি, কিন্তু আমার সাথে কথা বলবার চাই নাই তো, তার জন্য আমি একটু শয়তানি করছি। তোমারও কইছি না, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, যাও।
আমার কথা শোনা বলে শোনো কইনে, তুমি একটু শান্ত হও, আমার কথা গোনা তুমি মন দিয়া শোনো, তাইলে বুঝবার পারবা যে কি লেগে এই কথাগুলা কইছি। তোমার স্বামী রে আমি মনে মনে খুব পছন্দ করতাম, একটু কথা কইতে চাইতাম, তো তোমার স্বামী কোনো পাত্তা দিত না, সেই জন্য আমার মনে খুব হিংসা জমে যে তুই আমার অবহেলা করলি, আমিও দেখবো তুই সুখে থাকস কেমনে। সেই জন্য আমি ফোন দিয়া তোমার এইসব কথা কইছি। আসলে চাইছি আমি যে সাজলো অশান্তিতে থাই, কিন্তু সেই চাওয়ারা যে এত বড় হবো আমি ভাবতে পারি নাই। সাজলো কষ্ট যতটা না পাইছে তার সাথে যে তোমার ক্ষতি বেশি হবো আমি তা কল্পনাও করতে পারি নাই। আসলে আমরা যে জাত, আসলে এই জাতে তো কেউ পছন্দ করে না, আমরা শুধু স্বপ্ন দেখি, আসলে আমাগর তো স্বপ্ন দেখতে নাই। এরা আমরা যে কে লেগে বুঝি না, কে লেগে ভাবি না, আমাগো একটু খামখেয়ালির জন্য কারো সংসার যে ভাঙে যাবার পারে এই আমি কল্পনাও করতে পারি না। তাই বই সব দোষী আমার, তোমার স্বামী খুবই ভালো মানুষ, তুমি আর অভিমান করো না, পরে ভুল বুঝো না, তুমি আমার সাথে চলো, আমি তোমার ওই সংসারে দেয়াহি, তুমি সংসার করো, আমি চাই না যে আমার জন্য তোমার সংসারটা ভাঙ্গো, তুমি কোনো কষ্ট পাও, তুমি 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 মানুষ তোমার সংসার ভাঙ্গো, এরা আমি চাই না। তুমি কান্না থামাও, তোমার কান্নায় মনে হইতাছে আমি 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 তোমার আসল পোলা না, আমি তোমার পালক পোলা। আমি তোমার সংসারে পৌঁছাইয়া দিয়া তারপর যাব। তুমি সত্যি কইতেছো? বুঝিনি, আমার স্বামীর কোনো দোষ নাই বাবা, এখন তাইলে আমি কি করবো? আমিও তোমার ভুল বুঝছি, আমার তুমি মাফ করে দিও না। বুনি তোমার তো কোনো দোষ নাই, সব দোষ তো আমি করছি। ভালো আছেন? আমি কইছিলাম না ওর কোনো দোষ নাই। আসলে আম্মা জানেন আমারই দোষ, আমি ওরে ভুল বুঝে গেছিলাম গা, এখন আমার ভুল ভাঙছে, আমি বুঝতে পারছি যে আসলে আমাগো হের কোনো দোষ নাই। হবিয়ান পোলাপান মানুষ তো, হঠাৎ করে মাথায় রাগ হয়ে গেলি আর কি করবো, ভুল করে দেখো না। আমি কই নাই তোরা কথা কা বিয়ে সার, চল ঘরে চল, এই যে
ভাইও বোনেরা আমার মতো ভুল কিন্তু আপনারা করেন না, ঠিক আছে? স্বামীরে বিশ্বাস করেন আর সারা জীবন ভালোবাসা দিয়ে বইরে রেখে